আমন্ত্রণ সংবাদ সারাদেশে আপনাদের সঙ্গে আছি আমি শ্যাম দত্ত। দেশজুড়ে বাড়ছে গরমের তীব্রতা, প্রচণ্ড তাপে কোথাও কোথাও গলে যাচ্ছে সড়কের পিচ, রাস্তা পার হতে গিয়ে বিপাকে স্থানীয়রা, সাথে তপ্ত রোদে হাঁসফাঁস জনজীবন। আছে প্রকৃতির ব্যতিক্রমী চিত্র, ফেনীসহ বিভিন্ন স্থানে রাতে দেখা মিলছে কুয়াশার। আবহাওয়া অফিস জানিয়েছে 20 এপ্রিলের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাতে তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। প্রচণ্ড তাপে গলে গেছে সড়কের পিচ, রাস্তা পেরোতে গিয়ে মহা বিপত্তিতে এই বৃদ্ধ, আটকে গেছে তার জুতা। সেই বৃদ্ধকে উদ্ধার করাটাও ছিল রীতিমতো চ্যালেঞ্জ। সড়কে ছিটানো হয় পানি, তারপর টেনে সরানো হয় সড়ক থেকে। ঘটনাটি সম্প্রতি বরিশালের আগলঝাড়ার রথখোলা বাস স্ট্যান্ড এলাকার। স্থানীয়রা বলছেন সড়কটিতে এমন ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। গাড়ি চালানোই যায় না, মানুষ হাঁটতে পারে না, স্যানের আটকাই ধরে হুন্ডা যায়, তখন পাশ এই এই সাথে রোডের সাথে চাক্কার সাথে লেগে যায়। সড়কের পিচ গলে যাওয়ার এমন চিত্র যশোর, খুলনা সহ বিভিন্ন জায়গায়। গরমে হাঁসফাঁস অবস্থা দেশ জুড়েই, বাড়ছে তাপমাত্রার পারদ, তপ্ত রোদ সাথে বাতাসেও পড়ছে শরীর, বেড়েই চলছে শ্রমজীবীদের কষ্ট। রোডে সে পিচ গরম হয়ে মানে উতলে পড়ছে এরকম অবস্থা, পিচ গইলে গইলে পুরো একবার আঠা আঠা হয়ে গেছে, স্যান্ডেল টাইনে ধরে আঠা যায় না। আবহর এই যখন অবস্থা, তখন প্রকৃতির ভিন্নতাও আছে ফেনীসহ কোথাও কোথাও। দিনে তীব্র গরম থাকলেও রাতে বদলে যাচ্ছে চিত্র, থাকছে কুয়াশাও। শীতকালে কুয়াশা দেখা যায়, এখন তো গরমকালে কুয়াশা। আর বয়সে আমি আর কুয়াশা এইভাবে দেখিনি, আমার বয়স 55। পরিবেশবিদরা বলছেন বায়ুমণ্ডলের নিয়মিত প্রবাহের কারণে বৈশাখে কোথাও কোথাও কুয়াশার দেখা মিলছে, এটি কোনো দুর্যোগের লক্ষণ নয়। বায়ুতে আসলে প্রচুর পরিমাণ আর্দ্রতা, যার কারণে ওই গত কয়েকদিন আগেই বিশাখাপট্টনামের ওদিকে বৃষ্টি হলেও পশ্চিমবঙ্গ আমাদের বাংলাদেশ সব বৃষ্টি হয়নি, একটাই কারণে যেখানে আর্দ্রতায় ওইটাকে সাপোর্ট করছে না, যার কারণে ওখানে কুয়াশা তৈরি হচ্ছে। এজন্য জলবায়ু পরিবর্তন দায়ী নয় বলেও জানান খুলনা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক ওবাইদুর রহমান, যমুনা নিউজ। চার জেলায় সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 12 জন। ভোরে দিনাজপুরের বিরামপুরে নাবিল পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলে মারা যান দুটি গাড়ির চালক। তারা হলেন দিনাজপুরের বীরগঞ্জের গোলাম রাব্বানি ও ব্রাহ্মণবাড়িয়ার আজাদ। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। নারায়ণগঞ্জ বন্দরে ট্রাক সিএনজি সংঘর্ষে 2 জন প্রাণ হারিয়েছেন। পিরোজপুর ও শরীয়তপুরে প্রাণ গেছে আরও 2 জনের। এবারের ঈদে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোনো যানজট হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব এপিএম আমিনুল্লাহ। দুপুরে টাঙ্গাইলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদযাত্রা বিষয়ক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। সচিব বলেন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টোল আদায় সচল রাখতে হবে, কোনো মেশিন নষ্ট হলে ম্যানুয়ালি টোল আদায় করার কথাও বলেন আমিনুল্লাহ। যানবাহন বিকল হলে তাৎক্ষণিক রেকারের মাধ্যমে তা অপসারণ করা গেলে যানজট এড়ানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যানবাহনগুলো ভুয়াপুর লিংক রোড হয়ে ঢাকায় প্রবেশ করবে। ঈদের 3 দিন আগেও 2 দিন পর পর্যন্ত মহাসড়ক দিয়ে বালুবাহী ট্রাক চলাচল বন্ধ থাকার নির্দেশনা দেন সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ সচিব। রাজবাড়ির দৌলতদিয়ায় 7টি ঘাটের মধ্যে চালু 3টি। ঈদযাত্রায় নির্বিঘ্ন পারাপার নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। অ্যাপ্রোচ সড়কও বেহাল, তবে চলবে বাড়তি ফেরি ও লঞ্চ। প্রশাসনের আশা নির্বিঘ্নেই হবে চলাচল। রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাট নেই সেই চিরচেনা যানজট, নির্বিঘ্নে পারাপার হচ্ছে যানবাহন। ঈদ ঘিরে বাড়বে যাত্রী ও যানবাহনের চাপ, তবে বাড়েনি ফেরিঘাট। 7টির মধ্যে চালু আছে মাত্র 3টি, বাকিগুলো নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় বন্ধ অনেকদিন ধরেই। অ্যাপ্রোচ সড়কেরও বেহাল অবস্থা। অন্তত আরও 2-1টা ঘাট বাড়ানো হোক, যাতে যাত্রী ভোগান্তি না হয়। এর সময় আরেকটু চাপ বাড়বে, তখন হয়তো আরেকটু আমাদের সমস্যায় পড়তে হবে। যদি 4টা ঘাট ক্লিয়ার থাকে, মানে সচল থাকে, তাহলে তো আর যানজট হওয়ার কোনো সুযোগ নেই। ঘাট কর্তৃপক্ষ বলছে ঈদ উপলক্ষে বর্তমানে চালু থাকা 12টি ফেরির সাথে অতিরিক্ত 8টি যুক্ত করা হবে, সংযোজন করা হবে 10টি লঞ্চ, এতে লঞ্চের সংখ্যা দাঁড়াবে 30টি। আমি আশা করছি আমাদের বহরে থাকা 20টি ফেরি দিয়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতরে পারাপারের জন্য আগত যাত্রী, যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রো, পণ্যবাহী ট্রাক যারাই আসে, আমরা সকলকে নিরাপদে, সুন্দরভাবে, স্বাচ্ছন্দ্যে, ভালোভাবে পারাপার করতে সক্ষম হব ইনশাআল্লাহ।
ঘাটের আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুতি নিয়েছে জেলা পুলিশ, মোতেন থাকবে সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিগত কয়েকটি ঈদ বা এরকম অনুষ্ঠানে দিয়ে আমরা কিন্তু খুব আপনাদেরকে নিয়েই সফলভাবে আমরা পার করে চলার মনে হচ্ছে, আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে। সব মিলিয়ে ঘাট পারাপার অনেকটাই নির্বিঘ্নে হবে বলে আশা সংশ্লিষ্টদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। পরিবেশ পরিস্থিতি বুঝে কয়েকদিনের মধ্যে নির্বাচনে প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে এমনটাই বলেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। যুক্তরাজ্য সফর শেষে দুপুরে সিলেটে পৌঁছান তিনি। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি জানান সিলেটের মানুষের আশা আকাঙ্ক্ষা ও দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রাখবেন। এদিকে তাকে বরণ করে নিতে সিলেট বিমানবন্দরে সকাল থেকে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। মেয়র পৌঁছলে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে বাসভবনে নিয়ে যান নেতাকর্মীরা। আমাদের একটা সিগন্যাল আছে, আমার নেতা আমাকে একটা সিগন্যাল দিয়েছেন, সেটা পরিবেশ পরিস্থিতি বুঝে আমরা সময়ের মধ্যে আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে পরিষ্কারভাবে আপনার সাংবাদিক মিডিয়া দেখে খুলাসাভাবে আমি আমার সিগন্যাল যেটা আছে সেটা আমি বুঝাবো। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে এএইচএম খায়রুজ্জামান লিটনকে মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়ায় শুভেচ্ছা মিছিল করেছে মহানগর আওয়ামী লীগ। বেলা 3:30 নগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে সংক্ষিপ্ত পথসভা হয়। পথসভায় মেয়র লিটন রাজশাহীবাসীকে আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। মিছিলে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাবনার বেড়া উপজেলায় একটি স্কুলের বারান্দা থেকে একজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সরকারি বিপি পাইলট উচ্চ বিদ্যালয়ের বারান্দায় মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পুলিশে খবর দিলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পুলিশ জানায় গতরাতের কোনো এক সময় দুষ্কৃতিকারীরা হাসান আলী সরকারকে হত্যার পর পালিয়ে যায়। নিহত হাসান আলী রাজমিস্ত্রির সহকারী শ্রমিকের কাজ করতেন। রূপগঞ্জের গাউসিয়া মার্কেট, এখানে রয়েছে প্রায় 8,000 কাপড়ের দোকান। বিয়ের শাড়ি থেকে জাকাতের কাপড় সবই পাওয়া যায় এক বাজারে। ক্রেতারা বলছেন এবছর কাপড়ের দাম বেশি আর ব্যবসায়ীদের দাবি মন্দার কারণে এবছর বিক্রি হচ্ছে অর্ধেক। বছর জুড়ে কর্মব্যস্ত থাকে দেশের অন্যতম বড় কাপড়ের বাজার রূপগঞ্জের গাউসিয়া। ঈদ এলে সেই ব্যস্ততা বাড়ে কয়েক গুণ। এখানকার পাইকারি দোকানে ভিড় জমাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা। তৈরি পোশাক, থান কাপড়, লুঙ্গি, শাড়িসহ সব ধরনের কাপড় পাওয়া যায় এক ছাদের নিচে। শবে বরাতের পর থেকে শুরু হয়েছে ঈদের বিক্রি। এবছর কাপড়ের দাম কিছুটা বেশি জানালেন ক্রেতা বিক্রেতারা। এখানে কেনার জন্য ঘোরাঘুরি করলাম, অনেক দোকানেই দেখলাম আগের থেকে, গত বছর থেকে এবার একটু দামটা একটু বেশি। ধরেন 1,00,000 টাকা দিয়ে যে মালটা হতো এখন 1,50,000 টাকা লাগে। প্রত্যেকটা মালের দাম বেশি, অনেক দাম, এবারে সবচেয়ে বেশি দাম। পার পিস আপনি 90-80 টাকা বাড়তি একটা কাপড়ের সাথে ডিফারেন্স। আগে একটা জামা বা ইয়া ছিল, কেনা ছিল যদি 500 টাকা, এখন কেনা বর্তমান হয়েছে 800 টাকা। সকাল থেকে 10-15 কাস্টমার দেখছে, একজনই নিছে। করোনার সময় আমরা জানতাম যে খারাপ অবস্থা, তার চেয়েও এই বছর অনেক খারাপ। গত বছরের তুলনায় এই বছর চায়না প্রোডাক্টের দামও বেশি, ইন্ডিয়ান প্রোডাক্টের দামও অনেক বেশি। তাছাড়া আমাদের দেশে সুতার দাম অনেক বাড়ার কারণে কাপড়ের দাম অনেক বেড়ে গেছে। ঈদের বাজারে অন্তত 50 কোটি টাকার বেচা কেনার আশা দোকান মালিক সমিতির। মোটামুটি এক একটা দোকানদার আমরা গত সপ্তাহে 50-80-70 1 কোটি টাকাও বিক্রি করছে। আমাদের যে পুলিশ ফাঁড়ি আছে এদের সাথে আমরা মিটিং করছি, আমাদের যে নিরাপত্তা বাহিনী আছে ওনাদেরকে নিয়ে আমরা একত্রে কাজ করতেছি যাতে পাইকার ভাইয়েরা নির্বিঘ্নে এবং ব্যবসায়ী ভাইয়েরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারে। ঢাকা সিলেট মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় প্রায় 250 বিঘা জমির উপর গাউসিয়া মার্কেটে দোকান আছে 8,000-এরও বেশি। আমিন বাবু, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশে।